এই মুহূর্তে যারা স্মার্টফোন ব্যবহার করছেন তাদের জন্য কিছু সতর্কবাণী নিয়ে এসেছি এই ভিডিওতে। অর্থাৎ মেলওয়্যার অ্যাপ আপনার তথ্য চুরি করছে এমন একটা খবর আপনাদেরকে জানাবো। ফোনে নিজের ইচ্ছে মতো অ্যাপ ডাউনলোড করে নেন, ছবি ভিডিও এডিট থেকে শুরু করে গেম খেলার বিভিন্ন অ্যাপ। কখনো কি ভেবে দেখেছেন একটি মেলওয়্যার অ্যাপ আপনার ফোনের মধ্যে থাকা সমস্ত তথ্য পেয়ে যেতে পারে, আর তারপর যা হবে নিমেষেই ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। গুগল প্লে স্টোর হলো অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করার একটি সিস্টেম, আর আপনি জানলে অবাক হবেন গুগল প্লে স্টোর সবচেয়ে বিপজ্জনক অ্যাপগুলোর মধ্যে একটি চিহ্নিত করা হয়েছে। আপনি যদি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করে থাকেন তাহলে অবিলম্বে ফোন থেকে এই অ্যাপটি মুছে দিন, না হলে আপনি আপনার অনলাইন ব্যাঙ্কিং সিস্টেমকে ট্র্যাক করে আপনার ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খালি করে দেবে। জেনোফর্ম মেলওয়্যার কি? জেনোফর্ম একটি অ্যান্ড্রয়েড ব্যাঙ্কিং ট্রোজান। এই মেলওয়্যারটি খুবই বিপজ্জনক, যা একটি বিশেষ উপায়ে ব্যবহারকারীদের ডাটা চুরি করে। এটি গুগল প্লে স্টোরের বিভিন্ন অ্যাপের নামে তালিকাভুক্ত এবং একটি ড্রপার অপারেশনের সাহায্যে ছড়িয়ে পড়ে, যা জিম ড্রপ নামে পরিচিত। অ্যাক্সিনোমর্ফ হলো একটি ক্লিনার অ্যাপ যা ফোনের স্টোরেজ খালি করতে সাহায্য করে। 50,000-এরও বেশি ব্যবহারকারীগণ গুগল প্লে স্টোর থেকে তাদের ফোনে এটি ইনস্টল করেছেন। জেনোমর্ফ মেলওয়্যার আপনার ব্যাঙ্কিং বিশদ চুরি করছে। থ্রেড ফ্যাব্রিক রিপোর্ট করেছে যে জেনোমর্ফ মেলওয়্যারটি 400-এরও বেশি ব্যাঙ্কিং অ্যাপ এবং ডিজিটাল ওয়ালেটকে লক্ষ্য করছে। এটি আপনার সম্মতি ছাড়া লেনদেন করতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে এটি স্পেন, আমেরিকা এবং তুরস্কের সাহায্যকারীদের লক্ষ্য করেছে, তবে শিগগিরই এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। এই ধরনের অ্যাপ এড়াতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবার জানিয়ে দিচ্ছি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ যখন আপনি ইনস্টল করবেন যে বিষয়গুলো মাথায় রাখবেন। প্রথমত হচ্ছে অ্যাপের অনুমতি চেক করতে হবে। আপনার ফোনে যে কোনো অ্যাপ ডাউনলোড করার সময় এটি আপনার কাছ থেকে কি অনুমতি চায় তা দেখে নিন। আপনার ব্যক্তিগত তথ্য ও যোগাযোগের বিবরণের জন্য অনুমতি চাওয়া অ্যাপগুলি ডাউনলোড করবেন না। অ্যাপ ডাউনলোড করার আগে রিভিউ করে নেওয়া। যে কোনো অ্যাপ ডাউনলোড করার আগে তা রিভিউ করে দেখে নিন। ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতা বিভিন্ন অ্যাপে রিভিউ পোস্টে শেয়ার করে থাকে। আপনি চাইলে যে অ্যাপটি ডাউনলোড করবেন সেই অ্যাপটি রিভিউ পোস্ট অর্থাৎ অ্যাপের নিচের দিকে কিছু কমেন্ট অপশন দেখবেন, সেই কমেন্ট দেখে তারপর আপনি অ্যাপটি ডাউনলোড করুন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভালো লাগে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।